আজ শনিবার চব্বিশে ভাদ্র 2022 সালের 10ই সেপ্টেম্বর। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই প্রথমেই আপনাদের জানাবো, আজ ভাদ্রপদ পূর্ণিমা। আজকের দিন থেকেই 15 দিনের জন্য শুরু হয়ে গেল পিতৃপক্ষ। আজকের দিনে তর্পণ করা, পিণ্ডদান, গঙ্গা স্নান, দান ধ্যানের মাহাত্মই কিন্তু আলাদা। পূর্ণিমার ব্রতকথা বা সত্যনারায়ণের পুজো করতে যেন ভুলবেন না। না পারলে নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না, সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। আর ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন, ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ পরিস্থিতি সামলানোর জন্য আপনার মনে মানসিক উদ্বেগ কিন্তু তৈরি হতেই পারে। কোনো সমস্যায় পড়লে নিজের মানসিক স্থিরতাকে বজায় রাখুন। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন, প্রভূত পরিমাণে উপকার নিশ্চিতভাবে আপনারা পাবেন। অর্থগতভাবে দিনটি কিন্তু আয় ইনকাম বাড়লেও খরচ বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। তবে আপনি চমৎকার নতুন কোনো ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান কিন্তু করতে চলেছে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন। নতুন কোনো ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ। আজ যারা রাজনীতিবিদ আছেন, সমাজে আপনাদের নাম্মান সম্মান প্রতিপত্তি এগুলি বৃদ্ধি পেতে চলেছে। নতুন কোনো উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি শুভ। নতুন কোনো নির্মাণ কার্যের শুরুয়াতও আপনারা করতে পারেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ তাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি আপনাদের গর্বের কারণ হবে। গৃহবধূরা গৃহের কর্ম সমাপ্ত করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় আপনারা পেয়ে যাবেন। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন, কারোর উপরেই জোর করে যেন নিজের মতামতকে চাপিয়ে দিতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থেকে থাকলে ত্যাগ করুন। আপনাদের সম্পর্কে সমস্ত অভাব, অভিযোগ, বিদ্বেষ আজ বিলুপ্ত হতে পারে। আপনার কাছের মানুষজনদের সঙ্গে ঠান্ডা মাথায় আলাপ আলোচনা আপোষের মাধ্যমে যদি সব কিছু মিটিয়ে নেন, ছোট ভাই বোনেদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখানে আপনাদের বন্ডিং বৃদ্ধি পাবে। আজ প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটি কিন্তু রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আর যেহেতু পূর্ণিমা, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলুন, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু, জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।